আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আছেন আমার হৃদয় বড় ভালোবাসা নেবেন। আমি সৈয়দ মহিউদ্দিন বাবু ওরফে কার বাবু আপনাদের কাছে নিয়ে আসলাম আজকে বাংলাদেশ সেকেন্ড হ্যান্ড গাড়ি এক্স নোয়া। ওই যে নিউ শেপ হাইব্রিড গাড়ি, কিন্তু হাইব্রিড এক্স নোয়া হাইব্রিড 2014 মডেল, 2019 রেজিস্ট্রেশন। সিরিয়ালও তো দেখছেন, 56 সিরিয়াল। এবং দামের ব্যাপারটা লাস্টে বলবো, ইনশাল্লাহ লাস্টে বলবো, কনফার্ম থাকেন। আর একটা কথা বলে দিই, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল বাটনটা ক্লিক করে রাখবেন। তাহলে কি হয়, প্রত্যেক দিন আমি যে ভিডিওটা দিচ্ছি আপনারা পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ আপনাদের চাহিদা মতন। আমি তো সব রকমের গাড়ি দিচ্ছি, ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনাদের চাহিদা মতন। আসুন ভিডিওটা দেখি, আর ভিডিও শেষে আমি অবশ্যই অবশ্যই দাম বলতেছি। বন্ধুরা ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন, এটা অল বডি সিস্টেম, দু একটা দাগ দোগ আছে বড়িতে, মিথ্যা অদার কিছু নাই। এটা যখন রেডি করবো তখন করে দিব আমরা। হ্যাঁ, এই অবস্থা আছে, এটাই লাইফ, এটাই সত্য। যারা দেখতেছেন এখানে মিথ্যা অদার কিছু নাই। একডোর পাওয়ার, এটা একডোর পাওয়ার। তারপরে বাম পাশে দরজাটা পাওয়ার এবং ডান সাইডের টানা, আবার বলে দিচ্ছি, কারণ ওই যে সামনে আছে একডোর পাওয়ার, লেখা আছে একডোর পাওয়ার। বলার কিচ্ছু নেই, কথার কিছু নেই, লুকোচুরি কিছু নেই। পাশে মনির ফ্রিডম ফাইটার, আপনার গাড়ি আপনি ভালো করে দেখা বুঝা তারপর চিন্তা ভাবনা করে তারপর নিন, আমার কাছ থেকে নেন বা যার কাছ থেকে নেন, এটাই সত্য। কালার তো দেখতেই পাচ্ছেন, সিলভার কালার। স্পেয়ার নাই, স্পেয়ার দিয়ে তো হইব, সমস্যা নাই। অনেক যন্ত্রপাত্র আছে, গাড়ি আনা হয়েছে, এখন রেডি করা হয়নি। এগুলো ফালাই দিতে না, মোলা মোলা এই ব্যবস্থায় রাখো। ওই যে একডোর পাওয়ার, আপনি টাপড়ে দেখে বুঝা শুনে তারপর নিন, আমার তো বা যার কাছ থেকে নেবেন, সোজা কথা। এখানে লুকোচুরি কিছু নাই আর মিথ্যার কিছু নাই। এটা হাইব্রিড গাড়ি, এটা হাইব্রিড অপশন, আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় চেক করা এলন, এটা আপনি টাপড়ে দেখে বুঝে তাবো নিন। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, ভাই টাকা দেওয়া জিনিস কিনবেন, আমার তো কিনবেন বা আরেকজন তো কিনেন, কিন্তু কোনো রকম অ্যাক্সিডেন্ট নেই এই বিষয়ে আপনি কনফার্ম থাকেন। দাগ দোগ আছে টুকিটাকি, এগুলো আমরা করে দিব, এটা মিথ্যা হতো না, আর লুকোচুরি কিছু নাই। টয়োটা হাইব্রিড নোয়া, চল্লিশ হাজার তিনশো পনেরো কিলো। যাক, দামের ব্যাপারে চলে আসবো, দেরি করবো না।
বন্ধুরা ভাইরা, সামনে মাহে রমজান, রোজা নাম রোজা নেই, আমরা যেন তিষ্ঠ রোজা রাখতে পারি, দোয়া করবেন আল্লাহ যেন তৌফিক দান করে। যাক, কাজের কথায় চলে আসি। এটা 2014 মডেল, 2019 রেজিস্ট্রেশন, নয়া গাড়ি, হাইব্রিড গাড়ি, কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, কোনো রকম ঝামেলা নেই। তারপরও আপনারটা আপনি দেখা বুঝা শুই না, তারপর নিন, কারণ কোনো না কোনো সম্পদ নষ্ট করে একটা গাড়ি কিনে, গাড়ি হচ্ছে ছেলে সন্তানের মতন। আমার দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হবেন সেটা আমি কখনই চাবো না, কখনই না, আল্লাহ যেন ওইটা হারাম আমার জন্য। যাক, দামের ব্যাপারে চলে আসি। এটা আস্কিং প্রাইস 2014 গাড়ি, 2019, আস্কিং প্রাইস কত? আস্কিং প্রাইস 22 লাখ টাকা, আস্কিং প্রাইস 22 লাখ টাকা। তবে হ্যাঁ, কমবে, অবশ্যই অবশ্যই কমবে, আপনিও জানেন আমিও জানি কিছুটা, ততটা না। আপনি আসুন, দেখুন, যাচাই করুন। আমি সত্য নামে দেশে আপনার কাছে, আমার কাছে না তো, আমি সত্য। আর একটা আমার ইয়াং যুবক ভাই বন্ধুরা যারা আছেন, আজকে মরে গেলে কালকে শেষ। আজকে ক্যারিয়ার আছে, কালকে নাও থাকতে পারে। আজকে টাকা আছে, কালকে নাও থাকতে পারে। আজকে সম্পদ আছে, কালকেও না থাকতে পারে। কিন্তু কাফনের কাপড়ের কিন্তু কোনো মিস নাই, এটা থাকবে, কথাটা মনে রাখবেন। কাফনের কাপড় কিন্তু থাকবে, যার কপালে যেটা নসিব হয়, কেউ কপালে থাকে, কেউ কপালে থাকে না। তো যাই হোক, এক্সট্রা কোনো পকেটও নাই, আল্লাহ দেয় নাই। তো যারা বাপ মাকে ভালোবাসেন, দয়া কইরা বাপ মা দিয়ে খেয়াল রেখেন। আমার মা অসুস্থ, আমার বাবা নাই। যেই ছেলে বাপ মার দিকে খেয়াল করবে, ওই ছেলে কখনো পিছনের দিকে তাকাই দেব না। এটা বয়েন না, এটা বাস্তব, এটা সত্য। আমার মার জন্য আজকে আমি এই জায়গায় আমি বাস্তব কথা বলি। আমার কথাটাকে মনে কষ্ট নেবেন না। যারা আমার ভাই বোনেরা যারা আছেন, বাপ মার লোকে বেয়াদবি করছেন, দয়া করে মাপ চাইলো বাপ মার কাছে। ছেলে সন্তান মাপ চাইলে কখনো ইয়ে হয় না। যার জান্নাত যার বেস, আমার বাপ মার পায়ের নিচে, সেটা আমার। আপনারটা আপনি করে নিয়েন। আল্লাহ যেন আপনাদের ভালো রাখে, আল্লাহ যেন আপনাদের সই সালামত রাখে, আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে। ফিয়ামানিল্লাহ, সালামু আলাইকুম।